হরে হরে মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 6 জুন 2024 সাল। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো 12টি রাশির জাতক অধিকারীদের জন্য সময়টা কেমন যাচ্ছে, কাদের আর্থিক চোখ ভালো, কাদের লটারি চোখ ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের রাশি সম্পর্কে জেনে নিন আপনাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। শুরুতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করে নিজেন, এখন কমেন্ট করে দিন। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের ইংরেজি মাসের তারিখ তো বললাম 6 জুন, বাংলা মাসের তারিখ হচ্ছে 23 জ্যৈষ্ঠ 1431 সাল, বার হচ্ছে বৃহস্পতিবার, চন্দ্র গোচর করছে বৃষরাশিতে। আজকে দিনের সূর্যাস্ত ঘটবে একদম ভোর 4:55 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:15। আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, এটা থাকবে সন্ধ্যা 6:07 পর্যন্ত, তারপরে শুক্লপক্ষের প্রতিপদ তিথির প্রবেশ। আজকে দিনের ওভারঅল যেটা নক্ষত্র রয়েছে ওটা থাকবে 8:16 পর্যন্ত রাত্রিবেলা, তারপরে মেঘশিরা নক্ষত্রের প্রবেশ। আজকে দিনের অশুভ সময়, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে দুপুর 2:55 থেকে অশুভ সময় চলছে বিকাল 4:30 পর্যন্ত। ওই সময়টা কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ, নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনের সব থেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, দুটো রয়েছে, দুপুর 12:02 থেকে ভালো সময় চলছে 2:45 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে যে কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। চলুন এখন আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? মেষ রাশি জাতকের ক্ষেত্রে প্রথমত আপনাদের আর্থিক বিষয়তে আমরা বলে নিই, মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে কি আজকে আপনার আর্থিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক। আপনি একাধিকভাবে অর্থ উপার্জনের রাস্তা তো খুঁজে পাবেন, তবে আপনি অর্থ সঞ্চয় করতে খুব একটা আজকের দিনে সফল হবেন না, মানে কোনো কোনো জায়গায় আপনি আর্থিক চাপ নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন আর কি। আপনার অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো একটু ম্যানেজ করবেন। এক্সট্রা খরচ একদমই কম করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন, তার বাইরে এক্সট্রা খরচ একেবারে কমিয়ে দিন, সেটা আপনাদের জন্য জরুরি রয়েছে। মা বাবার সঙ্গে আজকে আপনার একাধিক জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, বা আপনি যদি যাওয়ার পরিকল্পনা করছেন তো অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। ব্যবসা করছেন, বিশেষ করে যারা আজকে দিনে ওই জামা কাপড়ের ব্যবসা করছেন, এছাড়া কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে যারা ব্যবসা করছেন বা মশলাপাতির যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জায়গায় ভালো লাভবানের সুযোগ আপনাদের জন্য কিন্তু তৈরি হবে। আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, যদি কোনো রকম ব্যবসা রয়েছে সেটাও কিন্তু একটা ভালোর দিকে যাচ্ছে, বা সেখানে আপনারা একটা ভালো কিছু রেজাল্ট করে দেখাতে পারবেন, বা যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যেতে পারে। তার পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, তার স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন, এমনকি বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে তাদের প্রতিও অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, প্রেম সম্পর্ক আপনাদের বেশ অনেকটাই মধুর হবে। তবে যারা রিলেশনশিপে রয়েছেন বা যারা অনেক যারা বিবাহিত হয়ে গেছেন, তাদের জন্য আজকে দিনটি কিছুটা ঝামেলাকর হতে পারে, মানে এই মান অভিমান খুঁটচুটি কোনো ছোটো ছোটো ব্যাপারে আপনাদের ভিতরে মান অভিমানের ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, এই বিষয়গুলো ধ্যান রাখবেন। আপনাদের সন্তান থাকলে তাদের প্রতি খেয়াল রাখুন, আপনারা তাদের নিয়ে কোনো একটা ডিসিশান নিতে গিয়ে একটু সমস্যায় পড়ছেন এমনটাও লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখবেন। নিজের বুদ্ধিমত্তার সঙ্গে পুরোটা দিন পরিচালনা করবেন, কারোর কোনো কথায় কোনো সিদ্ধান্তের পরিবর্তন বা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা থাকলে আপনি এগোতে পারেন, মোটামুটি ভালো সুযোগ থাকছে, তবে খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন। এখন আমরা জেনে নেব বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি এভারেজ। আজ আপনাদের পরিশ্রম একটু বেশি তো থাকবে,
তো আপনারা অবশ্যই তার জন্য অসুস্থ হতে পারেন, বা আপনার অল্পতেই আপনি কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠছেন, এরকম বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ধ্যান রাখবেন, আজকে আপনারা পর্যাপ্ত কাজের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও চেষ্টা করবেন। কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে, এটা কিন্তু খুব জরুরি। আজকে আপনি লোকের সিদ্ধান্ত নিচ্ছেন বা লোকের কথায়, অন্যজনের কথায় কিন্তু আপনি আজকে চলছেন, যার কিন্তু আপনার অর্থ ক্ষতি, এমনকি কাজের জায়গায় ক্ষতি, সবটা ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। তো অবশ্যই ধ্যান রাখবেন। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করছেন, সেক্ষেত্রে আজকের দিনে খুবই বুঝে চলবেন, কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে একদমই বিরত থাকবেন, এটা খুবই জরুরি রয়েছে। আজ আপনার মায়ের স্বাস্থ্য আপনাকে চিন্তার ভিতরে ফেলছে, তো অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, তা জরুরি রয়েছে। তাড়াহুড়ো করবেন না, কোনো কাজ ফেলে রাখবেন না, যে যায় কাজ করছেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে একটু স্ট্রাগল বেশি থাকবে, তবে বন্ধুবান্ধবের সুবাদে কোনো না কোনো নর্মাল কোনো কাজের যোগাযোগ হলেও হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা আছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সবার সঙ্গে যোগাযোগ একটু ভালো বজায় রাখতে হবে। আজ আপনার মনের ইচ্ছা ছোটখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো, আপনি মনের দিক দিয়ে আজকে দিনটি বেশ ভালো লক্ষ্য করতে পারবেন, আপনার মন কিছুটা ভালো থাকবে আর কি। প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, তবে প্রেমের ক্ষেত্রে খুব বড় সিদ্ধান্ত আপনাদেরকে আজকে নেওয়া থেকে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা এগোতে পারে, তো অবশ্যই সেটা আপনাদের জন্য একটা ভালো সময় বলতে পারেন। আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাবেন, সেদিক দিয়ে আপনার দিনটিও বেশ ভালো। আজ যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই ইনভেস্টমেন্টের দিকে এগোতে পারেন, তবে খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। যারা বিষয়গুলো জানেন না, একটু শিখে নিয়ে বিনিয়োগের দিকে এগোতে পারে, লাভবান হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানব আমরা পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটুখানি কাজের জায়গায় রাজনীতি হতে পারে, বা আপনার পেছনে ষড়যন্ত্র হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো একটু সজাগ থাকবেন আর কি, আপনার কাজগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে সেটাকে নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটা প্রয়োজন রয়েছে। কারো কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবেন না, বা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তার ভিতরে ফেলতে পারে, তো অবশ্যই একটু বুঝে চলবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই দিকে যদি আপনার চিন্তা ভাবনা থাকছে, আপনারা এগোতে পারেন, সেখান থেকে আপনাদের একটা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। এমনকি আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, বা আজকের দিনে লটারি কাটতে চাইছেন, কাটতে পারেন, সুযোগ মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা মশলাপাতির কোনো ব্যবসা করছেন, সেটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হলে তো খুব ভালো, নর্মালি বিজনেসেও মোটামুটি একটা লাভবান হওয়ার সুযোগ কিন্তু তৈরি হবে। আজ আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিন্তু ঘটছে, এটা কিন্তু আগেও বললাম, ধ্যান রাখবেন। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাপড়া ঠিক রাখতে আপনারা একে অপরকে সময় দিন, ছোটোখাটো উপহার একে অপরকে দিতে পারেন, বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার অন্তত পরিকল্পনা রাখুন, সেটা আপনাদের জন্য সব থেকে একটা ভালো উপায় হতে পারে। আর আপনারা কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না আজকের দিনে, আজ আপনি একটু ধীরে সুস্থেই সমস্ত কাজগুলি করুন, সেটাই ভালো হবে। আজকের দিনে আপনার অনেক দিনের যে ছোটোখাটো ইচ্ছে ছিল হয়তো পূরণ হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা পরবর্তী যে নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাদের প্রথমত আর্থিক দিক দিয়ে এভারেজ যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ, শুধু আপনাকে একটু বুঝেই চলতে হবে আপনাদের খরচ প্রতি একদমই
লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ কমিয়ে দিন। আজকে বরং ফাটকা কোনো কোনো জায়গা থেকে আপনার ইনকাম হতে পারে, বা আপনি যদি কোনো জায়গায় চেষ্টা করেছিলেন সেখান থেকেও আপনাদের প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। মা বাবার সঙ্গে আজকে আপনার বোঝাপড়াটা ভালো রাখুন, বা যাদের খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যদি আপনি কোনো কাজে শুরু করতে চাইছেন, যদি আপনি কোনো কাজ শুরু করবেন এরকম চিন্তাভাবনা নিয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের খুব যে ভালো এমনটা কিন্তু নয়, অবশ্যই সজাগ থাকবেন। নিজের কাজ আপনারা অবশ্যই নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবেন। আজ আপনাদের ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনার পারিবারিক কোনো ঝগড়া বিবাদ যদি অনেকদিন ধরে চলছে সেটা আজকের দিনে মিটে যাবে, ঠিক আছে। আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিলো আজকের দিনে ঠিক হতে পারে। প্রেমের দিক দিয়ে উন্নতির একটা ভালো যোগ রয়েছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, বা প্রেম আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে, সেখানে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিরও ভালো যোগ রয়েছে, তো যদি কোনো ব্যবসা থেকে থাকে সেদিকেও মনোযোগ দিতেই পারেন। আজকের দিনে আপনার রাস্তাঘাটে একটুখানি দেখে চলতে হবে, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। আপনার শত্রুপক্ষ আপনার ক্ষতি চাইছে, তাই অবশ্যই ধ্যান রাখবেন। আপনারা কারোর সঙ্গেই কোনো রকম তর্কে জড়াবেন না, বা রাস্তাঘাটে একটু দেখে শুনেই চলবেন। আজ আপনাদের ওভারঅল দিন ঠিকঠাক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতকাদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে রাস্তাঘাটে আজকে আপনারা একটু দেখে চলবেন। আজ আপনাদের ছোটোখাটো হলেও বিপদের আশঙ্কা রয়েছে আজকের দিনে, তো একটু ধ্যান রাখুন। আজ আপনারা ভারী কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, যদিও বা করেন সেটা একটু বুঝে করবেন, খুব জরুরি রয়েছে। আজ আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। তাড়াহুড়ো করবেন না, কোনো কাজ আপনারা অর্ধেক করে ফেলে রাখবেন না, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা বিদেশ যাত্রা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগটা আর একটু বাড়াতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো রয়েছে। ভালো কোনো সুখবর আপনাদের জন্য আসবে। আজ আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। যারা আজকের দিনে কোনো ব্যবসা করেছেন বা ব্যবসা শুরু করার পরিকল্পনা নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক যাচ্ছে। পিতামাতার আশীর্বাদ নিয়ে আপনারা আজকের দিনের দিনটি শুরু করবেন, অবশ্যই লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। তর্কযুক্ত পরিবেশ একদমই এড়িয়ে চলবেন, কোনো রকম কারোর সঙ্গে তর্কে জড়ানো থেকে একদম বিরত থাকুন। যারা অনেকদিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজ ফেলে রাখবেন না। আপনারা যারা কোনোরকম ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন সেক্ষেত্রে সেই দায়িত্বটুকু সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন, আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে আর কি। আজ আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, নতুন প্রেম জীবনে আসতে পারে, তবে তারা বিবাহিত, তাদের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা একটু আপনারা ঠিকঠাক করার চেষ্টা করবেন। আজ আপনাদের ওভারঅল দিন ঠিকঠাকই রয়েছে বলতে গেলে, শুভ রং হবে সবুজ, শুভ সংখ্যা হবে 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশেষ করে গুরুত্ব রাখবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আজ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কন্যারাশি। কন্যারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একাধিকভাবে উপার্জনের রাস্তা তৈরি করে দেবে। আপনি যদি কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়েছেন অবশ্যই আপনারা যেতে পারেন, তবে আপনি আপনার কাজগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। যথাসময়ে তার সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, তারপরেই আপনারা অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিন, সেটাই ভালো হবে।
আর আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন বা যাত্রা করছেন, তাদের জন্য আজকের দিনটি অনেকটা ভালো দিকেই যাচ্ছে, তবে আজ আপনারা ঠকে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো অবশ্যই একটু বুঝে চলবেন আর কি, কারো কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আজ আপনার যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করবেন না, যে যাই কাজ করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আজ আপনি আপনার দ্বারা যদি কারোকে সাহায্য করা সম্ভব হয় অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে এবং নিজের থেকে একটা পজিটিভ এনার্জি আপনার ভিতরে বজায় হবে, তো যেটা আপনার কাজের জায়গায় উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আজ আপনি আপনার নিজের কাজ নিয়েও বেশ প্রশংসিত হবেন, আপনার কাজের জায়গায় সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো তৈরি হচ্ছে। যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন, অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর আপনারা যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনারা বিদেশে যাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো রয়েছে। রাস্তাঘাটে আপনারা একটু দেখে চলবেন, কারোর সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা থেকে বিরত থাকবেন, সে জরুরি রয়েছে। আজ আপনাদের জন্য শুভ রং, একবারে হলুদ রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। আর আপনারা যারা অনেকদিন ধরে কোনোরকম কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা নিচ্ছেন বা পরিকল্পনা নিয়েছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি বেটার রেজাল্ট দেবে, আপনারা সেদিকে এগোতে পারেন। তবে এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখবেন। আপনার থেকে সর্বশেষ বা আপনার পার্টনার বা আপনার যদি বয়োজ্যেষ্ঠ মাতা পিতা থেকে থাকে, অবশ্যই তাদের প্রতি গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন আমরা জেনে নেব তুলারাশি। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আপনি ব্যবসা ক্ষেত্রে আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, ব্যবসার জায়গায় আজকে আপনাদের সফলতা সব থেকে ভালো লাভবানের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ফাটকা ফাটকা জায়গা থেকে আপনার প্রাপ্তি ঘটতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সজাগ থাকবেন বা একটা আনন্দের একটা দিন কাটাতেও পারবেন কিছুজনের ক্ষেত্রে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনি আপনার নিজের মনের কথা মনে মানুষকে বলার সুযোগ পাবেন বা পাচ্ছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনার কোনো রকম তাড়াহুড়ো করা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একদমই বিরত থাকতে হবে সর্বপ্রথমত, সেটা খুব জরুরি রয়েছে। আজকের দিনে আপনি যে কাজ করছেন সেই কাজের আপনার কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করবেন, সেটা খুব জরুরি রয়েছে। কোয়ান্টিটি কম হোক তবে কোয়ালিটিটা খুব ভালো হওয়াটা জরুরি রয়েছে। আপনাদের রাস্তাঘাটে একটু দেখেই চলতে হবে, রাস্তাঘাটে একটু খুব বুঝে চললে ভালো হয়। রাস্তাঘাটে কোনো রকমের তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই ধ্যান রেখে চলবেন। আর আপনারা যারা তাড়াহুড়ো করে কোনো কাজ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যায়, তো অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। আজকের দিনে আপনাদের মা বাবার স্বাস্থ্য আপনাকে একটু চিন্তা ফেলতে ফেলবে। যারা অলরেডি ভাই বোনদের মধ্যে সঙ্গ রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই সেটা দিক দিয়ে দেখলে দিনটি বেশ মোটামুটি ভালোই যাচ্ছে। আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো হয়তো পূরণ হলেও হতে পারে, এমনটা কিন্তু ভালো যোগ লক্ষ্য করাও যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? প্রথমত হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ থাকুন। চাকরি ক্ষেত্রে আপনার পেছনে রাজনীতি হতে পারে এবং আপনাকে আপনার চাকরি থেকে সরানোর পরিকল্পনা হচ্ছে বা হতে পারে, তো আপনারা এ ব্যাপারটা খুবই সজাগ থাকার চেষ্টা করবেন। যারা অনেকদিন ধরে কোনোরকম বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা করেছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে।
বিদেশি যাত্রা আপনাদের সাফল্যের দিকেই যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন আর একটু আপনার ব্যবসা বাড়াতে পারেন, যারা লোকাল কোনো বিজনেসে শুরু করেছেন অবশ্যই আপনারা শুরু করতে পারেন, সেখানেও আপনাদের দিনটি ভালোই রয়েছে। পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ভালো সম্ভাবনা কিন্তু তৈরিত হয়েছে, আপনাদের কিন্তু সেই সঙ্গে সঙ্গে ব্যবসা দায়িত্বটাও দেওয়া হচ্ছে, সেটাকে সঠিকভাবে সামলানোর চেষ্টা করবেন, সেটা খুবই প্রয়োজন। রাস্তাঘাটে একদমই তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, এটা খুব খুব প্রয়োজন রয়েছে। রাস্তাঘাটে অবশ্যই আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, কোনো কাজ করা থেকে আপনারা বিরত রাখুন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজ আপনাদের একটা বিষয়ে গুরুত্ব রাখবেন, আজকে হটকারিতা করতে গিয়ে কাজে কাজে ভুল ত্রুটি হচ্ছে, তাই অবশ্যই ধ্যান রেখে চলবেন, কাজের জায়গায় খুবই অ্যাক্টিভ থাকুন আর সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। আপনাদের অনেক দিনের ছোটোখাটো কোনো বিনিয়োগ আপনাদেরকে ভালো রিটার্ন দিচ্ছে, তারপরে সেদিকে মনোনিবেশ বাড়াতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ মোটামুটি ভালো। আজকে আপনাদের মনের ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হবে, কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, কোনো মোবাইল কেনার বা কোনো গাড়ি বাড়ি বা কোনো এমন কিছু কেনাকাটার ইচ্ছা ছিল, সেটা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আর আজকের দিনে আপনার পিতার সঙ্গে কিছুটা মনোমালিন্যকর পরিস্থিতি তৈরি হতে পারে, তো অবশ্যই ধ্যান রেখে চলবেন। আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ যদিও পাচ্ছেন, তবে সেক্ষেত্রে আপনার একটু বুঝে চললে ভালো হয়। আপনাদের কোনো কাজই আপনার মোটামুটি ভালো, খুব ভালো বলা যাবে না, সেটা কিন্তু অবশ্যই আপনার সজাগ থাকবেন। আর আপনাদের মনের যে দুশ্চিন্তার বিষয়গুলো সেগুলো একটু ধীরে ধীরে আজকের দিনে আপনার অনেকটা কমবে এবং নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেল খুব ভালো লক্ষ্য করতে পারবেন, তো সেদিকে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 13। এখন জানবো আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথমত আর্থিক দিক দিয়ে আজকে আপনাদের অনেকটাই ভালো যাবে, আপনি একাধিকভাবে আর্থিক উপার্জন করতে পারার সুযোগ পাবেন বা আপনার অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার ইনকাম কনসিস্টেন্ট রাখতে বা আপনার আর্থিক পরিস্থিতি ধরে রাখতে আপনাকে অবশ্যই এক্সট্রা কাজের দিকে মনোযোগ দিতে হবে, একটু পরিশ্রম আপনাদেরকে করতে হবে। তারা যাবে জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো। আপনি যদি কোনো চাকরি করেন বা করতে চাইছেন উভয় ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি শেয়ার মার্কেট ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করেন প্রতিনিয়ত, তো সেখানেও আপনারা এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তার ভিতরে ফেলবে, তবে অবশ্যই তাদের একটু ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন আর কি, আর ওভারঅল আপনাদের ঠিকঠাক যাচ্ছে। যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করছেন, তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, যার জন্য আপনার ওভারঅল দিনটি কিন্তু অনেকটাই ভালো যাবে। আজ আপনারা কোনো জায়গায় যদি বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে একটাই ব্যাপার থাকবে, আপনারা একটু বুঝে বিনিয়োগ করবেন। আপনার পারিবারিক কোনো ব্যবসা থেকে থাকলে, বিশেষ করে যারা রেস্টুরেন্ট কোনো ব্যবসা মেনটেন করেন বা যারা কোনো রকম এই মশলাপাতি ব্যবসা করেন বা এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো হয় আর কি, সেগুলো নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো রেজাল্ট আসবে। আপনারা যারা অবিবাহিত ছিলেন বিবাহের ভালো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো সফলতা থাকবে, নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকে আপনার মনের কথা মনে মানুষকে বলতে পারবেন, প্রেমের দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে, আপনাদের নিজের ভিতরে বোঝাপড়াটাও অপেক্ষাকৃত অনেক ভালো থাকবে, ফলে আর একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতে পারেন, সেটা ভালো।
কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, প্রেমের দিক দিয়ে ভালো গেলেও প্রেমের বিষয়টা আজকে গোপনীয়তা বজায় রাখাটা জরুরি রয়েছে, নাহলে এটা একটু ঝামেলা হতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আর্থিক দিক দিয়ে সবার প্রথমত আপাতত ঠিকঠাক, তবে হ্যাঁ আজকে আপনার খরচপাতি একটু বেশিই রয়েছে। ইনকাম হয়তো আপনার ভালো রয়েছে বা ভালো হবে, তবে আপনার খরচপাতিটাও ভালো রয়েছে, এক্সট্রা খরচ কম করবেন। আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিচ্ছেন এরকম একটা বিষয় রয়েছে, তো আপনারা এটা একটু ব্যালেন্স করবেন। কারোকে কোনো রকমের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এতে আপনার টাকা একেবারে রিকভারি করতে সমস্যা হতে পারে, এমনকি সেই সব টাকা পয়সা আটকে যেতেও পারে, তো অবশ্যই ধ্যান রাখবেন। কোনো বন্ধু বান্ধবকে আজকে আর্থিক সহায়তা করতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন, তো সাবধানতা অবশ্যই অবলম্বন করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনারা যারা দূরে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন বা যাদের দেখা হওয়ার কথা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো যাচ্ছে। কাজের জায়গায় একটু চিন্তা থাকবে, তবে খুব শীঘ্রই সেটা মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, কাজের জায়গা বেশ মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবেন। আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, তো সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা যারা তর্কে জড়িয়েছেন অবশ্যই আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন, দূরে কোনো বন্ধু আপনাকে কিন্তু বিপদে ফেলছে বা ফেলতে পারে, তো সজাগ থাকবেন, তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন ওটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, আজ আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। আপনার প্রেম সম্পর্ক অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, নতুন প্রেম জীবনেও এমনকি আসতে পারে, বা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটিও বেশ ভালো যাবে। আজ আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করার সুযোগ কিন্তু পাচ্ছে বা পাবেন, সেই দিকে দিনটি খুব ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আপনারা কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছেন অবশ্যই করুন, তবে বুঝে শুনে, কারো কোনো কথাই কিন্তু বিনিয়োগ করবেন না। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো। যারা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করছেন বা যারা কোনো রকম রিসার্চ সেক্টর নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? কাজের জায়গায় আজকে দিনে একটুখানি প্রেশার তো থাকবেই, তবে আপনার কাজের জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো থাকবে। আপনি একাধিক কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বা হবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। কাজের জায়গায় একটু আপনারা বুঝে চলতে পারলে খুবই ভালো হয়, নাহলে কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না, কোনো কাজ ফেলে রাখবেন না, যেই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আর আজকের দিনে আপনার বাড়তি উপার্জন করতে গিয়ে কিন্তু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে বা আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি আসতে পারে, তো সেগুলো একটু ধ্যান রাখতে হবে। আজ আপনাদের যে চাকরি ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, চাকরির জায়গায় ভালো যোগাযোগ করতে পারে, নতুন করে চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে বিশেষ ভালো হচ্ছে। আপনারা যদি কোনো জায়গায় অলরেডি চাকরি করছেন সেক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আজকে আপনার একটু মনে কষ্ট হতে পারে, যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে একটা মানুমান হতেও পারে, সেদিকে আপনারা দিনটি মোটামুটি দাঁড়িয়ে রয়েছেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা শুভ রং হয়েছে 16, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাস্তাঘাটে একটু আপনারা একটু দেখে চললেই ভালো হয়, আর ওভারঅল আপনাদের অনেকটাই ঠিকঠাক রয়েছে। আজকের দিন আপনি কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, আর খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকুন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনি চাইলে একটা দিয়ে লটারিও কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা আছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি
বেশ মোটামুটি ভালো যাবে। এখন যেরকম আমরা মীন রাশি, মীন রাশি জাতক ও জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কাজের জায়গায় একাধিক ঝামেলা আজকের দিনে থাকবে, তবে একটু ধীরে সুস্থে ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক কোনো অনুষ্ঠান আয়োজন করা থাকলে অবশ্যই আয়োজন করতে পারেন, সেদিক দিয়ে দিনটি বিশেষভাবে ভালো। আজ আপনারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। শেয়ার মার্কেট ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। দূরের কোনো আত্মীয় আপনাকে কিন্তু আজকের দিনে বিপদে ফেলছে, তাই এটাও খেয়াল রাখবেন। তাই পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে আপনাদের বেশ মনোযোগ ভালো থাকবে এবং ব্যবসা বাড়ানোর একাধিক সুযোগ আপনারা পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়েছিল সেই কাজগুলো আজকের দিনে করে ফেলার চেষ্টা করবেন, সেটা খুবই জরুরি রয়েছে। কোনো রকম বিনিয়োগ করার ক্ষেত্রে আজকে আপনারা বুঝে চলবেন, তাড়াহুড়ো করবেন না, একটু সতর্কতা অবলম্বন করে চলুন। নিজের কাজ আপনারা কিন্তু কোনো রকমভাবে এত তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজকের দিনে আপনার ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা বা জমি জায়গায় সম্পত্তি রিলেটেড যারা ব্যবসা করছেন বা আপনি রিলেটেড কোনো রকম ব্যবসায় বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনার দিনটি বেশ ভালো দিতে চলেছে। কোনো কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা এড়ানোর চেষ্টা করতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সজাগই থাকবেন। আজকে আপনারা নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকছেন, অবশ্যই আপনি আপনার কাজকে গুরুত্ব সহকারে মেনটেন করার চেষ্টা করবেন, আপনার কাজের দায়িত্বটাকে অবশ্যই সঠিকভাবে পালন করুন, সেটা ছোটো হোক কিংবা বড়, অবশ্যই তার গুরুত্ব কিন্তু সমান থাকা উচিত। আজকের দিনে আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ খুব ভালো থাকছে বা থাকবে, সে কাজে লাগাতে পারলেন না। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণী। যারা অনেকদিন ধরে কোনো রকম তর্কের পরিবেশে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা মিটে যাওয়ার সুযোগ থাকবে, সেদিক দিয়েও দিনটিও বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের কোনো কাজে হাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে চলতে হবে, কোনো কাজ তিরাহরও করবেন না আর কোনো কাজে আপনারা ফেলে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সজাগ থাকবেন, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। বেড়াতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে পারেন বা বন্ধুরা মিলে আয়োজন করতে পারেন, সেখানেও দিনটি খুব ভালো। তো সেদিকে আপনাদের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।